চলে যাচ্ছে এমন কি হয়েছে দাদা, চাচাচ্ছিস কেন? থাকবে না বুঝিস রাত্রি দাঁড়া, তুই পিছন দিকে হাঁটছিস কেন? কি হলো, হাতে কর গুনছিস, পিছন দিকে হাঁটছিস? রাত্রি রাত্রি, আরে দাঁড়া, পিছন দিকে হাঁটছিস কেন? কি করছিস? একে ঝিনঝিন, দুয়ে কাপুনি, তিনে পা ধরে, চারে ঝাঁকুনি। একে ঝিনঝিন, দুয়ে কাপুনি, তিনে পা ধরে, চারে ঝাঁকুনি। এই রাত্রিতে কি করছিস? তুই আবার মল্লিক বাড়ির সামনে চলে এলি কেন? বাড়ি থেকে বের করা বুঝবে, এবার রাত্রি রেগে গেলে কি করে বুঝবে। একে ঝিনঝিন, দুয়ে কাপুনি, তিনে পা ধরে, চারে ঝাঁকুনি। বিগ ব্রাদারের কি করে এরকম হলো, এত বিগ পেন কি করে স্মল হবে, প্লিজ সে। শুন না, বলছি যে তখন দাদা রাত্রিকে বাড়ি থেকে বের করার সময় ডান হাতের আঙ্গুল তুলে এরকমভাবে রাত্রিকে বের করেছিল বাড়ি থেকে, সেই জন্য হচ্ছে না তো? রাত্রি রাগের জন্য দাদার এরকম অবস্থা না তো? শোনো, আগে আমার একটা কথার উত্তর দিয়ে তারপর পালাও, বুঝলে? যে লোকটা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সে কেমন আছে গো? তাড়িয়ে দিয়েছিল লোক কে? জামাইবাবু? হ্যাঁ মা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করছি।
আচ্ছা এরকম কি করে হলো বলো তো? তুমি একটু ধৈর্য ধরো, বিজন গেছে তো ডাক্তার বাবুকে ডাকতে? হাতে খুব ব্যথা করছে তাই না বাবা? সেরে যাবে। সে কেমন আছে? আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম, কি ভয়ানক চোখ, যেন সকলকে শেষ করে দেবে। আর দাদা আজ ওকে অপমান করে ওই ডান হাত তুলে ওকে এরকম ভাবে বের করে দিয়েছে বাড়ি থেকে, সেটারই শাস্তি দিচ্ছে তোকে দাদা। তাহলে আমার হাত বোধহয় এই জন্মে ঠিক হবে না। আমি একটা হাত দিয়ে কি করে বাঁচবো? আমি শেষ হয়ে যাবো, আমি মরে যাবো, মরে যাবো বাবা। না বাবা, তোমার কিচ্ছু হবে না, তোমার সব ব্যথা সেরে যাবে। এ বাবা নীলকণ্ঠ, আমার বাবার হাত ঠিক করে দাও। আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, আমার বাবাকে ভালো করে দাও। এ বাবা নীলকণ্ঠ, আমার বাবার হাত ঠিক করে দাও। ঝিল্লির কান্না শুনতে পাচ্ছি মনে হচ্ছে। তুমি আমার বাবার হাতের ব্যথা সারিয়ে দাও তাহলে। রাত্রির জন্যই আমার হাতে এরকম হয়েছে, আর তারককে এই বিষয়ে মিথ্যে বলাটাও ঠিক হচ্ছে না।
জানাবো সেটা? আমি চিত্রা আর ওর মেয়েকে বার করে দিয়েছি, তাই সেই রাগেই হয়তো আমার হাতটা ওকেজ করে দিয়েছে। তারক তো আর জানে না যে রাত্রির মধ্যে অসুরের ক্ষমতা আছে। মশাই, অমন আবার হয় নাকি? ওই বোনটার জন্য তোমার হাত এরকম হয়েছে? ও তো ছোট, যতই রাগ দেখাক না কেন ও অসুর হবে কি করে? তারক, তুই আমার চোখের দিকে তাকিয়ে মনের কথা বুঝে গেলি? তারক, ওই রাত্রি অসুরই, তুই যেমন দেবতার অংশ, ওই রাত্রি হচ্ছে অসুরের অংশ, বুঝলি তো? তুই তো জানিস না, আমি তোকে বলছি বাবা, 7 বছর আগে যখন তোর জন্ম হয়েছিল যেদিন, সেই দিনই ওই চিত্রার মেয়ে রাত্রির জন্ম হয়েছিল। 7 বছর পর তোর যেমন দেবভাব এসছে, ওই মেয়েটার তেমন অসুর ভাব আসার কথা। আর দেখ না কি সাংঘাতিক মেয়ে, আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় এই ডান হাত দাঁড়িয়েছিলাম, এত সাংঘাতিক মেয়ে দেখ না আমার হাতটা ওকে যখন। একদম আর কিছু বলবে, চুপ করো তো, হাই তোমার চুপ করো। বেশ তো, তবে দেখি ঠাকুরের জোর বেশি না অসুরের। পিসের মশাই, তুমি চলো আমার সাথে মন্দিরে চলো তো। এই দাদাকে নিয়ে তুই মন্দিরে গিয়ে কি করবি? হ্যাঁ যাও বাবা, তাকে যখন বলছে ওর সঙ্গে তাহলে মন্দিরে যাও, সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি যাও। তোমার সব কষ্ট সারিয়ে দেবে গো পিসেমশাই। বাবা নীলকণ্ঠ, আমার তারকের বিশ্বাস যেন ফল পায়, জামাই বাবুর ডানার যেন সেরে যায়। বাবা তুমি দেখো, না গো পিসে মশাই, জলের ঘটি না, এটা শ্রাবণ মাস, নীলকণ্ঠ বাবার মাথায় প্রহরে প্রহরে জল ঢালো। মুক্তি নেই, এত
সহজে আমার পুনজর থেকে তোমার মুক্তি নেই। আমার শক্তি আমি যার উপর দেখিয়েছি তাকে কষ্ট পেতেই হবে, কষ্ট কমলে চলবে না। কিন্তু তার কষ্ট কমলো কি কমলো না সেটা এখানে দাঁড়িয়ে বুঝবো কি করে? কষ্ট কমলো কি না সেটা নিশ্চিত করব এবার আমি। তুই এখানে দাঁড়া, আমি আসছি। আমারও যে জানতে খুব ইচ্ছে করছে। আমি আসছি, তুই কিন্তু এখানেই থাকবি। হ্যাঁ, যদি মন থেকে বাবা নীলকণ্ঠকে বিশ্বাস করো তাহলে ঠিক পারবে। জল পড়ে গেল, তাতে কি হয়েছে? আর একটু কষ্ট সহ্য করো কপিশে মশাই, পরের প্রহরে আবার চেষ্টা করো। ওই হাতেই যে বাবার মাঝে তোমাকে জল ঢালতে হবে গো। পারবো না, পারবো না, বললাম তো আমি পারবো না, বলেছিলাম তো পারবো না। আমি 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 এসব পারবো না, পারবো না। ডাক্তার কলিং, ডাক্তার
ডাক্তার কলিং, ডাক্তার সিং, তারপর ওষুধ গিবি। দাঁড়া দাঁড়া, ডাক্তার আ যায়গা না তো ভাইয়া একদম ঠিক হয়ে যায়গা। আরে বাবা দাঁড়া তো, তোদের জামাই বাবু তো গেল ডাক্তারকে ডাকতে, কি হলো এখনো কেন আসলো না? হ্যালো, হ্যাঁ ডাক্তার বাবু শুনুন না, বাবা তোমার বিশ্বাস করলো না, তুমি তো ঠিকই বলেছিলে, বাবা তো ওভাবেই ভালো হতো, এবার কি হবে আমার বাবা? ঠাকুর, তোমার মহিমা যে বিশ্বাস করে না, তার উপর তুমি রেগে যাও না জানো। তোমাকে যে চায় না তুমি তো তাকেও চাও, তাই না বলো ঠাকুর? কিচ্ছু হবে না, ঠাকুর সব ঠিক করে দেবে। চলো 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 পাল্টা।